ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে হচ্ছে 19 তারিখ আর আজ আমি সকাল সকাল উঠে গেছি। কারণ হচ্ছে আজকে আমি বাড়ি যাচ্ছি, তো আমি খুব এক্সাইটেড। তো উঠে গেছি, আমি রেডি হয়ে গেছি, এখন বাইরে দাঁড়িয়ে আছি, ক্যাবের জন্য ওয়েট করছি। ক্যাব আসুক, তারপর তাড়াতাড়ি করে চলে যাবো। আমার ফ্লাইটের টাইম হচ্ছে 9:40, তো তোমরা দেখতে থাকো। ক্যাব চলে এসেছে, এখন যাচ্ছি। ওই 40 মিনিট মতো লাগবে। এয়ারপোর্ট পৌঁছে গেছি আমি, ব্যাঙ্গালোর এয়ারপোর্ট। তো আজকে দেখছি ভালো রকমই ভিড় আছে, হয়তো সকাল দিকটা ভিড় হয়। তো আমি ভেতরে ঢুকেই আছি, এবার ট্রলিটা এবার দিয়ে দেবো ওখানে, তারপর সিকিউরিটি চেকিংয়ে যাবো। তো এখন একটু বস, ব্যাগেজ ড্রপ কাউন্টারে চলে এসেছি। তো এই যে ব্যাগেজটা একটা প্রিন্ট আউট করিয়ে নিয়েছি। তো এখানে খুব একটা ভিড় নেই, মোটামুটি আছে, দেখি কতটা কি টাইম লাগে। এখন একটু কিছু খাবো, খুব খিদে পেয়েছে, সকাল সকাল বেরিয়েছি, তো খেয়ে নিই। কমপ্লিট হয়ে গেছে, এবার আমি গেটে যাব। আমার গেট নিচে, তো এখন নিচে যাব, ওখানে গিয়ে ওয়েট করব। আর বেশি টাইম নেই, অলরেডি 8:30 বেজে গেছে, 9:40, তো কিছুক্ষণ বসতে হবে। চাই যে আমি উঠে গেছি ফ্লাইটে, এখন বাজে 9:50, 12:15 মধ্যে নেমে যাব। চলে এসেছি দুর্গাপুর, আমার প্রিয় জায়গা, খুব ভালো লাগছে। এখন যাব বেল্ট নাম্বার 2-তে, ট্রলিটা নেব গিয়ে।
বাবা দিদি আসছে আমাকে নিতে, খুব ভালো লাগছে, খুব আনন্দ লাগছে, বাড়ি যাব। বাড়ি এসে ফ্রেশ হয়ে এই খেতে বসেছি। সব মায়ের হাতে রান্না, আমার খুব প্রিয় এই খাবারগুলো, তো দেখি খাই। আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন আমি দই আর মিষ্টি খাচ্ছি। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট এন্ড শেয়ার করবেন, আর সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না। বাই বাই।